ঈদের ঠিক পরের দিন। সরকারি ছুটি চলছে, সঙ্গত কারণেই অফিস আদালত বন্ধ। তাই অন্যদিনের মতো নগরীর কোথাও যানজটের চিত্র চোখে পড়েনি। রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, শেরেবাংলানগর, গুলশান, বনানী, কুড়িল বিশ্বরোড সহ প্রতিটি প্রধান সড়কেই যাত্রীবাহী পরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ও অটোরিক্সা চলাচল অনেকটাই স্বাভাবিক। কোথাও কোথাও গাড়ির জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। কেউ জরুরি প্রয়োজনে, কেউ আত্মীয় স্বজনের বাসায়, আবার কেউ বা ছুটছেন পছন্দের গন্তব্যে বন্ধুদের সঙ্গে ঘুরতে। কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল সড়কে গাড়ি চলাচল অনেকটাই বেশি পরিলক্ষিত হয়। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক চলাচল ছিল চোখে পড়বার মতো। মগবাজার, মালিবাগ, রামপুরা, প্রগতি সরণী সহ অন্যান্য সড়কের চিত্র অভিন্ন।